দে হাজবর করছে দে ফাইসি দেখো দেলাই তো আছিল দেয়া হইয়া দেলাইছিল তামা মারো মারো জুরতে মারো মামু আস্তে আস্তে কিটা মারো এটা জিরের মাটি কে উপরে উঠে আঙ্কেল আর বটনিতে হাঁটলেন যে ওজাটা বড় বড় আছে Thank you.
আর খেতে গেলে কষ্ট লাগে। আচ্ছা একটাতেই বানা নিব না মামুন, সব একটাতেই বার হয়ে যাবে। না ওই দিকে যাও মামা, এদিকে সামনে এই দিকে যাও। আমাদের ফরওয়ার্ড অনুমান ফাউন্ডেশনের 11তম প্রজেক্টের বিলফার গ্রামে আজকে রমজানের ইফতার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। আজকের প্রজেক্টে আমরা বিলফার গ্রামে ইফতার সামগ্রী দিব ইফতারের জন্য। আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, ওয়েদারটাও অনেক ঠান্ডা, এই পরিবেশে আমরা মানুষের বাড়িতে ইফতার নিয়ে যাচ্ছি। ভাতিজা তানবীর আমাদের অন্যতম সদস্য, ওর সাইকেলের যে সাইজটা আসলে অ্যাডজাস্ট হয়নি বডির সাথে। আমরা এই মুহূর্তে বিলফার গ্রামে প্রবেশ করছি, এইখান থেকে বিতরণ করা শুরু হবে। হোম কোয়ারেন্টাইন হিসেবে থাকতে হয়, দাওয়াত দিল মানুষ আসতে চায় না, তো আমরা কি করছি একটু ডিফারেন্ট আইডিয়াতে প্যাকেট করে বাড়িতে পৌঁছে দিয়েছে। দাদি
Sintana. এই মুহূর্তে আমরা যাইতেছি তানবীরের সম্পর্কে মনে হয় তাহির দাদা হন আর আমার সম্পর্কে ভাইসা বোন ওনার বাড়িতে যে ওটা ওনার বাড়ি ঘরে কেউ আছে না অত লেসু ফুকরারও বলেছো পাইছো নি আর মরিচ আছেন তো মরিচ আছে না মরিচ দুইটা দুইজন তো এটা দুইজন